चॉकलेट खाबे नाओ आमी खाबो खाई आमी आमी खाबो ना तुमी खाबे थाक थाक आमी खाई खाई ना चलो दाओ 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 के दाओ ठीक है पूजा कोता थी का आस्ते तुम्हीं बोल पूल ठीक है अच्छा वो तो मिट्टी चलो उल्बेरिया सुंदरबन बोलपुर है ना समोसा तो जाना छोटो कोड़े जीस्ट बोल बे আমি মোটামুটি বারো বছর আগেকার কথা বলছি বছর আগের থেকে মানে ডিটেলসটা জিস্ট বলবে জিস্টাই বলছি মানে প্রথমটা না বলে থেকে বুঝতে পারবে না দু হাজার বারো সালে মানে আমার দু হাজার এগারো দশ সালে আমার বিয়ে হয় মানে লাভ ম্যারেজ করে বিয়ে করি তখন আমার বয়স ছিল আঠারো বছর তো তখন এক বছর পর আমার হাজবেন্ড অসুস্থ হয় দু হাজার বারো সালে মারা যায় ঠিক আছে তোমার অসুস্থ মানে এগারো প্রায় মোটামুটি দু হাজার হ্যাঁ ওরকমই তো দু হাজার এগারো সালের পর থেকে অসুস্থ হতে শুরু করে দু হাজার বারো সাল ডিসেম্বরে অক্টোবরে মারা যায় হসপিটালে কলকাতাতে তো তারপরে আমি ওখান থেকে আমাকে মা নিয়ে চলে আসে ওনাদের ইয়েও ছিল না আমি ভাড়া বাড়িতে থাকতাম তো নিয়ে চলে আসে তো আমি একটা নার্সিং ট্রেনিং করি বলে আমি একটা কাজে জয়েন করি যেহেতু ওইভাবে মেন্টালিটি মানে এমন তৈরি হয়েছিল তো একটা কাজে জয়েন করি সেখানে আমার যে এখন হাজব্যান্ড তার সঙ্গে পরিচয় হয় এবার সে আমার সব কিছুই জানে যেহেতু আমার একজন পরিচিতির নিয়ে থ্রুতে ওখানে আমি কাজে জয়েন করি তো ওখানে কাজে জয়েন করার পর ওর সাথে কথাবার্তা এমনি নর্মালি আমার কিছু সম্পর্ক কিছু ছিল না এবার আমার সম্বন্ধে সব কিছুই শুনেছে যাই হোক কিছুদিন পর থেকে মানে সিম্প্যাথি দেখানো এরকম আর কি এবার আমি যে যাওয়া আসা কাজে যাওয়া আসা করতাম আমাকে রাত হয়ে গেলে আমাকে বাড়িতে দিয়ে আসার জন্য না আমার বাড়ি থেকে মা কিন্তু সাইকেলে করে আমাকে নিয়ে আসতো ওখান থেকে প্রায় দু তিন কিলোমিটার পর্যন্ত আমি সাইকেলে যাতায়াত করতাম তো যাওয়া আসা এভাবে শুরু হতে হতে বললো যে এরকম ওর কথা জানালো যে আমি আমার বউ আমার কাছে থাকে না মানে এটা ওটা বলে আর কি আমার সঙ্গে সম্পর্ক ভালো নয় একটা ছেলে আছে এরকম সত্যি কথা এগুলো কথাগুলো বলে আমি বললাম যে এই মুহূর্তে আমার পক্ষে আমার যা যা হয়ে গেছে আমার যা যা ঘটে গেছে আমার এই মুহূর্তে কিন্তু কোনো রিলেশনে জড়ানো আমার পক্ষে সম্ভব নয় আমাকে একটু মেন্টালি আমাকে ক্লিয়ার হতে হবে আর এরপরে আমার বিষয়ে যা যা ভাবনা চিন্তা আমার বাড়ির লোক করবে আমি এই বিষয়ে ইয়ে করবো না তো যাই হোক মায়ের সাথে কথা বলে বাড়িতে গিয়ে বাড়ির সাথে কথা বলে আমার আমাকে দিয়ে আসা নিয়ে আসা এগুলো করতে থাকে এবার একটা সমস্যা ওখানে একটা সমস্যার কারণে ওখানে একটা স্টাফের সাথে ঝামেলা হওয়ার কারণে আমি কিন্তু ওখানে ছেড়ে দিই ছেড়ে দেওয়ার পরে ও বাড়িতে আসা যাওয়া শুরু করে এবার বাড়িতে এসে মা বলে যে দেখো তোমার তো তুমি তো বিবাহিত আর তুমি এভাবে যাওয়া তো বললো না আমি বিবাহিত হতে পারি কিন্তু আমার সাথে ওর পাঁচ বছর ধরে সম্পর্ক নেই আমার তখন ছেলেটার বয়স ছিল পাঁচ বছর ওই ছেলেটা ওর ছেলের পাঁচ বছর ধরে সম্পর্ক নেই তো আমি ওকে আমার জন্য বললো আমি পূজাকে খুব পছন্দ করি ভালো হচ্ছে দেখো ও মেন্টালিটি যেভাবে তৈরি হয়েছে ও তো হঠাৎ করে বিয়ের দিকে এগোতে পারবে না এবার আস্তে আস্তে ওকে সময় দাও যদি ও সেরকম মনে হয় আর তোমাদের ডিভোর্স হয়েছে বললো যে না ডিভোর্স হয়নি ডিভোর্স সেরকমই ও এখানে থাকে না ও ওর মায়ের বাড়িতে থাকে আর যদি সেরকম হয় তো ডিভোর্স মা বললো দেখো আমি ডিভোর্স ছাড়া কিন্তু আমি মেয়ের বিয়ে দেবো না তাই বললো বেশ ঠিক আছে আমি তো আসা যাওয়া করতে পারি বললো হ্যাঁ আসা যাওয়া করতে পারো ঠিক আছে আসা যাওয়া করার লোকজন জানে এবার দু হাজার উনিশ সালে এই হতে হতে ও কিন্তু রেজিস্ট্রি আমাকে দু হাজার উনিশে কুড়িতে আমাদের রেজিস্ট্রিটা হয় এবার তার আগে আমি মা আমাদের ফ্যামিলি যেহেতু ডিভোর্স পেপার না দেখে আমার বিয়ে দেবে না সেহেতু ও কিন্তু একটা ডকুমেন্টস দেখিয়েছিল যে আর একটা কি ও যে ডিভোর্স পেপার ডিভোর্স করতে যাচ্ছি কোর্টে যাচ্ছি আমাকে ভিডিও কল করে দেখাচ্ছে ভেতরকার ডকুমেন্টস তো আমি জানি না কিসের জন্য যাচ্ছে কার সঙ্গে ডিভোর্সের জন্য যাচ্ছে কোর্টে যাচ্ছি আমি কিছু কিছু কারণে ভিডিও কল করে দেখা হয় এমন দেখিয়েছে আর আরেকটা কথা বলেছিল যে আমি যদি ইয়েতে যাই পঞ্চায়েত থেকে আমাদের পঞ্চায়েত থেকে কোনো ডকুমেন্টস এনে দিই যে ও আমার আগেকার স্ত্রীর সঙ্গে বিয়ে হয়ে গেছে তাহলে হবে তো মা বললো যে দেখো না পঞ্চায়েত থেকে আনা হবে না তুমি ডিভোর্স পেপারই দেখিও
ঠিক আছে, এবার আমাদের অত মাথায় নেই ডিভোর্স পেপারটা কিরকম দেখতে হয়, আর ও যেভাবে আজ পেপার ডিভোর্স হয়ে গেছে তাহলে পেপারটা দেখাও, বিয়ে পেপার দেখানোর একটা কিছু একটা পেপার দেখেছিল যেটা আমার সত্যি কথা বলছে আমরা তো যাচাই করে দেখিনি, আর যেদিন এনেছিল তারপরের দিনই করে নিয়ে চলে গেছে, দরকার পড়ে নিয়ে চলে গেছে, আমাদের সেই মাথায় নেই যে যে মানুষটা এতদিন আসা যাওয়া করছে, বাড়িতে আসা যাওয়া করছে আমাদের ফ্যামিলিকে নিয়ে, রিন্টু হ্যাঁ মুদিখানা নিয়ে আসছে, ফ্যামিলি অর্চনার হাজবেন্ড রিন্টু, রামেশ রাম বলে একজন আসছে, হ্যাঁ মুদিখানা নিয়ে আসছে তো, হ্যাঁ দিতে বলো, পাঠাও ভিতরে পাঠাও, মুদিখানা নিয়ে এসেছে, রিন্টু পাঠিয়েছে তো, দাও এদিক দিয়ে দিয়ে যাও, বড় বড় বস্তাটাই আমার এদিকে দিতে হবে, ওকে ওকে বলো ও দিয়ে যাবে, অফিসে ঢোকাতে বলো ওদিক দিয়ে, দিদি এই যেটি মা একটু সরে বসুন তো, হ্যাঁ বাইরে যান, হ্যাঁ যান এইদিকে ওইদিকে ওইদিকটাই ঢুকাও, ওই কোনাটাই, হ্যাঁ ওই ভেতরটাই কোনাটাই ঢুকাও, একটা সাইড করে রাখবে, ওই হেলান দেবে না নাহলে ওটা ভেঙে পড়ে যাবে, তোমার নাম কি? কে পাঠিয়েছে মুদিখানা, কে পাঠিয়েছে? কোন দাদা? রিন্টু কি টাইটেল জানো না? কি কি আছে ওখানে? এটা দাও তো, ওইটা ব্লুটুথ তো দাও, দেখাও দেখাও, দেখিয়ে দাও দেখিয়ে দাও বাবা, এই বোন তুমি সরো তো একটু, মিষ্টি তাহলে থাক 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 মিষ্টি থাক, হ্যালো এখানে দাও টেবিলে দাও, সাদা সর্ষে কালো সর্ষে মুগ ডাল, ঠিক আছে সার্ফ এক্সেল, এটা কি ময়দা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো কই, পাপড় পাপড়টা কই, ছাতু, চিনি চিনি,
আর চালের বস্তা? আয়া তুমি ওই চালের বস্তা তো, কত কিলো চাল আছে ওতে? হ্যাঁ 30 কিলো। ঠিক আছে, মুদিখানা গুলো তুলে দাও একটা একটা করে। নাম বলো। না না, ওই যে জিনিসের নাম দাও, দেখাও একটা একটা করে, আমি তোমাকে দেখাচ্ছি। এই ভাই ওই একটা জ্বালিয়ে দাও তো। হ্যাঁ জ্বালাও। হলুদের প্যাকেট কত এটা? 1 কিলো 500 হলুদের প্যাকেট নাও, ঢোকাও। হরলিক্স বিস্কুট ও মুসুরির ডাল কত? 1 কিলো হ্যাঁ ঢোকাও। মটরের ডাল ঢোকাও। সার্ফ ঢোকাও। চিনি ঢোকাও। মুগের ডাল রাখো, ময়দা রাখো, ময়দা ছাতু, সর্ষে সাদা সর্ষে রাখো, চা চা কালো সর্ষে, জিরে ছাতু, লঙ্কার গুঁড়ো, ওটা কি পাঁচ ফোড়ন? এটা কি জিরে? জিরে কলগেট বিস্কুট। ঠিক আছে, ফরচুন। ঠিক আছে, দুটো সর্ষে তেল, একটা একটা আলাদা, একটা সাদা তেল একটা সর্ষে তেল, আর একটা সর্ষে তেল। আচ্ছা, দুটো বিস্কুট। ঠিক আছে, চাউমিন। ঠিক আছে, সোয়াবিন। ঠিক আছে, সাবান। ঠিক আছে, ম্যাগি। ঠিক আছে, মিষ্টি মিষ্টি দিয়ে দাও। ঠিক আছে, এবার ওইখানটা একটা কোনা করে রেখে দাও। বেঁধে দাও, মুখটা বেঁধে দাও, বাঁধা যাবে? কষ্ট হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটা আটার প্যাকেট। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ যাও, সাবধানে যাও। তোমার নাম্বারটা একটু লিখে দিয়ে যাও, সইটা করে দিয়ে যাও। শঙ্কর শঙ্কর, এনাকে সই করাও, আর ওই মুদিখানা দিতে এসেছিল ওটা বিষয় লিখবে, মুদিখানা দিতে এসেছিল। একটা বন্ধ কত বন্ধ? ভালো লাগছে না, না না ভাই, ব্লুটুথ দাও রাম, রাম লাল গেঞ্জি ব্লুটুথ চলে গেছে। দিদি দাদার গলায় হেডফোন, ঠিক ঠিক চলে গিয়েছিল, নিয়ে নিয়েছি। হ্যাঁ এবার তুমি বলো সমস্যাটা, পরে এইসব বিষয় নিয়ে পরে কথা বলছি। না তো তারপরে 2020-তে বিয়ে হয়, এই ছেলেটার সাথে বিয়ে হয়? ওর সাথে ডিভোর্স হয়, আগের বউটার সাথে ডিভোর্স হয়নি, সেটা পরে জানতে পারলাম। সামাজিকভাবে কি করে বিয়ে হয়? কার সাথে?
আগের বউর সাথে ডিভোর্স হলো না, তো তোমার সাথে কি করে বিয়ে হলো? সেটা তো আমাকে জানাইনি, আমাকে মিথ্যা কথা বলেছে যে কাগজটা দেখিয়েছিল যে ডিভোর্স পেপার বলে, সেটা তো আমি জানি না। আর আমার সাথে রেজিস্ট্রিও করেছে। তোমার সাথে রেজিস্ট্রিও হয়েছে? সেই জায়গা থেকে বিশ্বাস যে আমরা যেখানে যেখানে গেছি ও যে জায়গায় কাজ কাজ করতো সেখানে আমার দাদাকে কাজ কাজের জন্য ঢুকিয়েছিল কম্পিউটারে। আর তারপরে ওদের বাড়ি আমাদের বাড়ি ডিফারেন্সটা খুব বেশি নয়। এবার ওখানকার মানুষ আমাদের বাড়িতে কাজে আসছে, ওর নিজের ভাই, আমরা যখন বেড়াতে যাচ্ছি, বিয়ের আগেকার কথা বলছি, বেড়াতে যাচ্ছি, ওর ভাই আমাদের সাথে এসেছে, গাড়ি চালায় আর কি, ওরই গাড়ি চালাতো, তো এখান ওখান যাওয়া সব কিছু করেছে। এবার সেখানেই বিশ্বাসটা হয়েছে যে যদি ওর বাড়িতে ওর ডিভোর্স নাই হয়ে থাকে, ওর আগেকার বউটা থেকেই থাকে, তাহলে ওর ভাইকে নিয়ে এসে বা ওর পাড়া প্রতিবেশী নিয়ে এসে আমার সাথে কিভাবে পরিচয় করায়, বা আমার সামনে কেউ কোনো কথা বলে না। আমার বাড়িতে আমার যেখানে আমার যেখানে মায়ের বাড়ি সেখানে জায়গা কিনে বাড়ি করেছে, তার গ্রামের মানুষ এসে আমার বাড়িটা করেছে, সেখানে তারাও তো বলবে যে না ওর এখনো ইয়ে হয়নি, ডিভোর্স হয়নি, বা বউ আছে বা কিছু বলেনি। আর আমি যে এতদিন ওর সঙ্গে থেকেছি, এতদিন এখানে ওখানে ঘোরাফেরা করেছি, তাতে তো আমার একবারের জন্য মনে হবে যে না ও কারোর সঙ্গে কথা বলছে বা কারোর সঙ্গে রিলেশনে আছে, এটা কিন্তু আমার একবারের জন্য মনে হয়। আর যেখানে আমার মা বাবা তাও ফ্যামিলি নিয়ে যাওয়া আসা এখানে সব কিছু হয়েছে, রেজিস্ট্রিটাও করেছে। এবার সে জায়গা থেকে আমার মনে হয়েছে যে সে কারোর সঙ্গে যদি ডিভোর্স না হয় সে কি করে রেজিস্ট্রি করতে পারে। এবার সে মা বাবা সবার সাথে কথা বলেছে, বিশ্বাসটা সেভাবে অর্জন করেছে। এবার আমরা সেইভাবে আর কখনো খোঁজ খবর মানে কি, যার ফ্যামিলির লোক আমাদের সঙ্গে কথা বলছে, আসছে যাচ্ছে সব কিছু করছে, তাহলে আর নতুন করে কি খোঁজ খবর তো হয়নি। 2020 সালে যখন বিয়ে হয় আমার বাড়ির মা, তোমার শ্বশুর বাড়ি থেকে সবাই আসছে, দ্বিতীয় পক্ষের শ্বশুর বাড়ি থেকে? হ্যাঁ, সবাই আসে না, ওর ভাই। আচ্ছা, ওর একটা ভাইয়ের সাথে আমাদের মানে আসা যাওয়া সব কিছু ছিল। আর ওর কথা হচ্ছে, ওর যে আগেকার বউ ছিল তার সেই সময় আর একটা মেয়ের সাথে রিলেশন ছিল, নার্সিংহোমে থাকাকালীন একটা ঝামেলা হয়েছিল, সেটা পরে শুনেছি আমি। তো তার সাথে ঝামেলা হওয়ার সময় ও কিন্তু ওই ওদের যে সিয়ান গ্রামে বাড়ি ছিল সেই সিয়ান গ্রাম থেকে বাড়ি ও কিন্তু যাওয়া আসা বন্ধ করে দিয়েছিল। ও বলেছিল আমি নার্সিংহোমে থাকি, থাকা যাওয়া আসা করি, নার্সিংহোমে একটা রুমও দিয়েছিল, সেখানেও আমি গেছি, আমি দেখেছি যে রুমটা আছে, রুমে থাকে, রাত্রেবেলা থাকে, আমাকে বলে রাতে আমি ওটি করি, রাত্রে ওই রুমেই থাকি বিয়ের আগে। এবার বিয়ের পর থেকে যেদিন থেকে বিয়ে হয় সেদিন থেকে আমার বাড়ি যাতায়াত সব কিছু শুরু হয়। বলো বলো। কথা হচ্ছে যে ও যখন আমি জানতে পারলাম যে ও আগেকার বউটার সাথে এখনো পর্যন্ত ডিভোর্স হয়নি, আমার অশান্তি শুরু হয়। আমি বললাম তুমি কেন মিথ্যে কথাটা বললে? বলছে যে আমি ওর সাথে ওর নাকি ওই বউটার নাকি আমি জানি না, সেটা খোঁজ খবর নিয়ে দেখিনি, আমাকে ওর গ্রামের লোকেও কিছু বলেছে কিন্তু আমি সত্যতা যাচাই না করে বা ডিটেলসটা তো আমি জানি না, আমি কারোর সম্বন্ধে খারাপ কথা বলতে পারি না। এবার যেহেতু গ্রামে কিছু কিছু মানুষ বা ও যে নার্সিংহোমে কাজ করে সেই নার্সিংহোমের যে মালিক আর কি, সেও এ কথা বলেছে, ও বউ নাকি কারোর সাথে রিলেশন ছিল বলে ওদের দুজনের এরও ছিল, তার জন্য দুজনের কিন্তু সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। বেশ, যাই হোক, আমি সেসব দিকে যাচ্ছি না। আমার কথা হচ্ছে তুমি যদি তাই করেছো বিয়ের আগে বলো, তুমি সত্যিটা স্বীকার করো যে হ্যাঁ আমি এরকম করে ফেলেছি, আমাকে পরে বলছে আমি বলতে পারিনি, তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি সত্যিটা বলতে পারিনি যে আমাকে ডিভোর্সটা দেয়নি, সেটা আমি ডিভোর্স দেয়নি, নাহলে তো জানতেও পারতাম যে কারোর সঙ্গে যদি রিলেশন থাকে, আজকে যদি আমার হাজব্যান্ড কারোর সঙ্গে কিছু করে তাহলে তো আমি আগে বুঝতে পারবো। বিয়ের পর তারপরে এক বছর প্রায় 2-3 মাস পর জানতে পারলাম যে ওর সাথে ডিভোর্সটা হয়নি, যে ও কোনো কারণে ফিরে এসেছে বা কোনো কারণে ঝামেলা করছে, এটা আমাকে বললো। একদিন হঠাৎ করে রাতে বাড়ি এসে হঠাৎ করে রাতের বেলাতেই বেরিয়ে গেলো, আমি কোথায় যাচ্ছ বলে দরকার আছে, আমার নার্সিংহোম থেকে ফোন এসেছে, তখন তুমি আমার কোনো কথা বলেনি, বেশ বেরিয়ে গেলো, আমি ফোন করছি, ফোনের পর ফোন করছি, ফোনটা তুলছে না। তারপরে আমাকে বলছে তোমাকে একটা কথা বলার আছে, এই এই ব্যাপার, ডিভোর্স হয়নি ওর সঙ্গে, ও ফিরে এসেছে, ও আবার ঝামেলা অশান্তি করছে। আমার তোমার তুমি কেন বলোনি, ডিভোর্স না করে আমার সাথে কেন রিলেশনে এলে, কেনই বা রেজিস্ট্রিটা করলে আজকে? তখন বেবিটা 3 মাসের আমার পেটে, তুমি আজকে যে পর্যায়ে আমাকে ফেললে তাহলে আমি কোথায় যাবো? বললো যে না আমি ভুল করে ফেলেছি, আর কথা হচ্ছে ও আমার সাথে সম্পর্ক আমার সাথে কোনোদিনই ভালো ছিল না, তো সেটাও তুমি জানো, আমার জানার কথা নয়, জানবে তোমরা, কিন্তু আমাকে যে পরিস্থিতিতে ফেলেছো আজকে বেবিটা 3 মাসে, তাহলে আমি কোন পরিস্থিতিতে যাবো বা কি করব? তখন বললো যে না আমি ও দেখি ও কি বলছে, ও যদি আমাকে ডিভোর্সটা নাই দেয় আর আমরা এই পরিস্থিতিতে দেয় ডিভোর্সটা কিভাবে দেবে, কিভাবে তুমি আমার সাথে রেজিস্ট্রি করেছো? বললো তাহলে এক কাজ করো, ও যেভাবে থাকছে ও থাকুক, আর তার আগে আর একটা কথা আমাকে বলেছিল যে যেহেতু ওর সময় তো ডিভোর্স হয়ে গেছে আর আমাদের যে আগেকার বাড়িটা ছিল সেটা বর্গা জমি, ও ওটা নেবে না, যেহেতু ছেলে একটা ছেলে আছে আমার, তাহলে তাকে একটা বাড়ি করে দিতে হবে বলেছে। আমি কিন্তু এটাই বলেছিলাম তোমার যদি সামর্থ্য থাকে তুমি করে দিতেই পারো, কারণ তার ছেলেটার তো কোনো দোষ নেই, তোমাদের মধ্যে সম্পর্ক নেই, সম্পর্ক খারাপ, কিন্তু ছেলেটা কিন্তু কোনো অন্যায় করেনি। আর আমাকে একথাও বলা হয়েছিল বিয়ের আগে যে যদি ছেলেটা আমার কাছে থাকতে চায় তোমার আমার সঙ্গে, অবশ্যই থাকতে পারে, আমার কোনো অসুবিধা নেই, তুমি যদি রাখতে পারো আমার কোনো অসুবিধা নেই,
আর কথা হচ্ছে যে ও যদি যদি বলে মামার বাড়িতে থাকে যদি কোনো কিছু দরকার লাগে হ্যাঁ হ্যাঁ তবে অবশ্যই তোমাকে বলবে ফোন করতে, তোমাকে যদি না বলতে পারে আমাকে বলবে ফোন করে বলতে যে আমার এগুলো লাগবে, আমি অবশ্যই পড়াশোনা খরচা সমস্ত কিছু আমি তোমাকে কোনো সময় বলবো না যে তুমি দিও না, সেটা শুধুমাত্র ছেলেটার জন্য, আমার কিন্তু বলেনি যে ওর সঙ্গে এই ছেলেটা কার, এটা ওর আর আমার মানে এই দ্বিতীয় যার সাথে, হ্যাঁ হ্যাঁ তো ও যখন 3 মাস পেটে তখন থেকেই অশান্তিটা, আগের পক্ষে কোনো সন্তান নেই, আগের পক্ষে সন্তান আর এখন ও বলতে চাইছে দিয়ে অনেক কিছু হলো ওর বাড়ির ওই মেয়েটা যে বউটা আছে সে এখান ওখান থানা পুলিশ এটা করলো ওর বাড়ির লোক নিজে আমাকে সবকিছু যখন ওদের মধ্যে অশান্তিতে ঝামেলাটা হয় ওর বাড়ির লোককে ডেকেছে এই ওই অনেক কিছু করেছে তখন আমাকে ফোন করে ফোনে কনফারেন্স সবসময় রাখতো ওই রাখতো যে কি হচ্ছে কি না হচ্ছে সেখানে তুমি জানো তুমি তো আমাকে অবিশ্বাস করছো তুমি শোনো, তো আমি বললাম যে আমি ওকে কোনো কথা বললাম আমি শুনে কি করবো তুমি তো আগেই মিথ্যা কথা বলেছো আমি তোমাকে আর কি বিশ্বাস করবো, তখন আমাকে ফোনে রেখে ওদের সঙ্গে কথা বলছে ওই বাড়ির বউ ওই যে আগেকার বউটা তার বাড়ির লোক অনেক দূর ধামের ওর সাথে অশান্তি হয় তখন বলে ও কি জানে না যে আমি কেন করেছি তাহলে এতদিনও চুপ করে ছিল কেন, এ বলছে আর এর বাবা বলছে তাহলে ও এতদিন চুপ করে ছিল কেন এতদিন ধরে কেন আমি বাইরে থাকছি বাইরে কোথায় তখন তো খোঁজ খবর নেয়নি আজকে তো এটা 1-2 বছরের খবর নয় আজকে আমার বাচ্চাটা হওয়ার নিয়ে 11 বছর হতে চলল তাহলে এতদিনে তার মনে হচ্ছে যে আমি আমি বাইরে থাকছি কেন বাইরে কি করছি না করছি তাহলে এতদিন কেন খোঁজ খবর নেয়নি, আর আমি ওকে ছাড়বো না আমি ওকে ছাড়তে পারবো না একটা পরিস্থিতিতে পড়ে হয়ে গেছে সেটা ওর আগে ভাবা উচিত ছিল যে আমি কেন বাইরে যাচ্ছি কেন বাইরে থাকছি এগুলো ভাবেনি, ওই ও কিন্তু খুব ভালো করে জানে আপনাদের মেয়েকে জিজ্ঞাসা করুন যে আমি কেন করেছি ও কিন্তু তখন চুপ করে আছে আমি কনফারেন্সে আছি তাই বলবো, তখন ওর বাড়ির লোক কিন্তু ওকে বলছে তুমি এতদিন ঘুমাচ্ছিলে ওকে বলছে বেশ ও ওখান থেকে কিন্তু মায়ের বাড়ি চলে গেল ওকে বাড়ি করে দিচ্ছে মোটামুটি 40 লাখ টাকা দিয়ে, হ্যাঁ 40 লাখ টাকা দিয়ে বাড়ি করে দিয়ে কে এর বাবা থানাকে কার বউটা আগেকার বউটাকে বাড়ি করে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ রোডের ধারে আমি ওকে বলেছিল আমাকে যে যেহেতু আমার একটা ছেলে আছে আগে তাহলে ওর তো ভবিষ্যৎ কিছু আছে না, হ্যাঁ তোমার যদি কোনো তুমি তুমি করে দিতেই পারো আমি আটকাতে যাবো না আমি কোনো কিছু বলবো না আমি কোনোদিন বলিও না যে তুমি ওকে কেন দিচ্ছ বা ছেলের জন্য এত কিছু কোনো করছো আমি বলি না যেহেতু বলেছে আমাকে ডিভোর্স হয়ে গেছে, তারপরে আমি ওকে বললাম যে এইসব ঝামেলা হলো বউটা কিন্তু চলে গেল এখান থেকে বাপের বাড়ি, বাপের বাড়ির লোক বললো যে তুমি এতদিন ঘুমাচ্ছিলে আজকে একটা বছরের ঘটনা তো নয় আজকে বাচ্চাটা এসেছে, এবার এর কথা এর বাবা বলছে যে আমি তো আজকে 1-2 বছর করিনি 10 বছর 11 বছর হতে চললো আমি এরপরে আমি আর ছাড়তে পারবো না আমি তো তোমাকে না মারধর করেছি না তোমাকে খেতে পড়তে দিইনি তোমার নামে বাড়ি করে দিয়েছি পুরো বাড়িটা ওই বাড়িটা তোমার নামে বাড়ি করে দিয়েছি তোমাদেরকে সমস্ত খরচাপাতি আমি দেবো আমি আসা যাওয়া তুমি যদি বলো আসা যাওয়া করতে আমি করবো আর আমি ওকে ছাড়তে পারবো না এই ছেলে তো তার বাবাকে পাবে না আমি কিন্তু ওই বাড়িও যাওয়া আসা করবো আমি ছাড়বো না, আর তার আগে এই কথাগুলো বলার আগে ও কিন্তু অস্বীকার করছিল বউয়ের কাছে আমি বিয়ে করিনি বিয়ে করিনি ছেলেটা আমার নয় তার জন্য আমি রাগে ওর নামে ওর যেহেতু একটা ফোন আমার কাছে ছিল সেই ফোন থেকে ওর নামে একটা ফেসবুক পেজ খুলে আমি সেই ছবিগুলো শেয়ার করি, যদি বিয়ে না হয় তাহলে রেজিস্ট্রি পেপারটা কোথা থেকে এলো বিয়ের আগে এত ছবি কোথা থেকে এলো ওর সাথে মানে আমার আমাদের যে ঘুরতে বেড়াতে যাওয়া সেই ছবি কোথা থেকে এলো বলে দিয়েছি, তারপরে কিন্তু এসে আমাকে ক্ষমা চাইলো আমি এটা ভুল করেছি আমি তো বাইরের লোকের কাছে কাউকে বলিনি আমি ওকে বলেছি কেন তুমি বলবেই বা কেন তুমি এত কিছু করার পর অস্বীকার করবে কেন, বললো যে না আমি ভুল করেছি আমি আর তোমাদের সাথে কোনো অন্যায় করবো না আমি ওইদিকেও দেখবো এদিকেও দেখবো কিন্তু ওই বউটা এসব মানবে না ওকে ছেড়ে দিতে হবে টাকা দিয়ে দাও আমাকে ফোন করে গালি গালাজ করছে আমাকে বলছে যে তুমি টাকা নাও দিয়ে ছেড়ে দাও, কারণ তোমার পক্ষে মনে হচ্ছে যে টাকা নিয়ে ছেড়ে দেওয়া সম্ভব কিন্তু আমার পক্ষে নয় কারণ ছেলেটা হয়ে গেছে ছেলেটা তার বাবাকে পাবে না আজকে 1-2 বছরের ঘটনা এটা নয় তাহলে আমি কেন ওকে ছেড়ে দেবো, আর আমি যে ওর যে টাকার জন্য করেছি তা তো নয় সেটা ও বলবে ওর প্রথমে ইনকাম কত ছিল আমি টাকার জন্য করবোই বা কেন আমার ফ্যামিলিতে কিন্তু টাকার জন্য কারোর সঙ্গে কোনো কিছু করা এগুলো আমার ভদ্র ফ্যামিলি আর আমি টাকার বিনিময়ে কিচ্ছু ছাড়তে পারবো না, তাতে তোমার যদি মনে হয় যে তোমাকে তো 40 লাখ টাকা বাড়ি করে দিয়েছে তোমার নামে একটা গাড়ি কিনে দিয়েছে যে তোমার যদি মনে হয় যে তুমি ওকে ছেড়ে দেবে তুমি আমার আর ওর নামে জয়েন্টে যে বাড়িটা আছে তুমি সেটাও নিয়ে নাও তুমি কত টাকা নেবে বলো যে ওকে ছেড়ে দিতে, বলছে না আমার পক্ষে সম্ভব না যে তুমি আমাকে কি করে বলছো কথাগুলো আর আজকে তোমার মনে হচ্ছে যে আমার ওকে দেখা সম্ভব ওকে নজর রাখা সম্ভব তাহলে 10-11 বছর ধরে তুমি কি করছিলে সেই লাস্ট আমার সাথে কথা হওয়া আর কিন্তু আমার সাথে কথা হয়নি, এবার ও যাতায়াত করছে ওকে আসতে দেবে না আসতে দেবে না 2 দিন আসছে 3 মাস আসছে না ফোন ফোন পর্যন্ত ওর কাছ থেকে নিয়ে নেয় বা ফোন ওই ইচ্ছে করে করে কারণ একটা মানুষ তো হ্যালো হ্যাঁ আপনি নাম কত নম্বরে লিখেছেন কাল থেকে নাম লিখে রেখেছেন কালকে ও ভগবান আমি বলছি আপনি কালকে নাম লিখে রেখেছেন
ও কালকে রাত্রি বলে নাম লেখা হয় না, এসে তো নাম লিখেছেন আপনি, ভেতরে ঢুকতে পারেননি, এখানে ভিড় হয়ে গেছে, কি করবেন বলুন? আপনি বাইরে দাঁড়িয়ে থাকলে বুঝবো কি করে যে আপনি এসেছেন? নাম না লিখলে তো দেখা যাবে না, আপনি তো একটু আগে ঢুকলেন। শঙ্কর দাঁড়ান, আপনাকে নাম লেখাচ্ছে, এসছেন, দাঁড়ান, বসুন বসুন। হ্যাঁ দিয়ে বলো। এরকম পরিস্থিতিতে ও এক মাস ওরকম দুদিন আজ দুদিন জাস্ট দুদিন ঠিকঠাক আছে, আসা যাওয়া করছে, আমাকে শর্ত দিচ্ছে আমি এখানেও সমান ভাবে থাকবো, ওখানেও সমান ভাবে থাকবো, একদিন রাতে এখানে থাকবো, একদিন রাতে ওখানে থাকবো, আমি বেজে একদিন রাতে এখানে একদিন রাতে ওখানে, কিন্তু সারাদিনে ছেলেটাকে তো দেখতে হবে, তুমি ছেলেটা বাচ্চাটা ঘুমাবে তুমি সেই সময় আসবে বলছো, সকালে যখন ঘুমাবে সেই সময় বেরিয়ে যাবে, আমার পক্ষে ওইভাবে মেনে নেওয়া সম্ভব নয়, আর সমান ভাবে চলতে হলে সমান ভাবে চলো, আর ও বলতে চাইছে যে আমি মানে সারাদিনটা থাকবো, সারাদিনটা থাকবো, সেটাও মেনে নেওয়া হলো যে ছেলেটার জন্য, কিন্তু ছেলেটা যখন ঘুমায় থাকতে পারলো তখন আসে, যখন সকালে উঠে যায় তখন যাই, একদিন পর পর সেটাও, সেটা দুদিন ঠিক থাকে, দুদিন পর আবার কোথায় তুমি ওই একজন এসে নাম লেখা হয়নি, উনি আমাকে বলতে নাকি নাম লিখে রেখেছে, তুমি দেখো নাম লিখতে হবে। হ্যাঁ ওই দুদিন করে ঠিক থাকে, দুদিন করে রাখতে আসে, এ আবার এক মাস কোনো খবর থাকে না, ফোনও করবে না, ছেলের কোনো খবরও নেবে না, আমাকে দেখতে ফোন করতে হবে, আমি যদি মেনে নিই আজকে এটা মেনে নাও কালকে ওটা মেনে নাও, দিনের পর দিন ওই একই হতেই থাকে, আমার পক্ষে মেনে নেওয়াটা সম্ভব হচ্ছে না, আমি ওকে বললাম তোমার ছেলের জন্য শুধুমাত্র আজকে আমার ছেলেটা তার বাবাকে পাবে না বলে কিন্তু আমি এত কম্প্রোমাইজ করেছি, না হলে তুমি যে আমাকে ঠকিয়েছো, আমি তোমার তোমার শরীরটাও চাই না, শুধুমাত্র ছেলেটা ছেলের মতো মানুষ হবে সে যেন তার বাবাকে পাই, আর আমাদের মতো ফ্যামিলিতে আমার একবার অঘটন ঘটে গেছে, এবার বিয়ে হলো, তাহলে এরপরে আমার তো নতুন করে জীবন শুরু করা সম্ভব নয়, আমার পক্ষে সম্ভব নয়, আমার ফ্যামিলির মান সম্মান আছে, আমরা গরিব হতে পারি কিন্তু আমার ফ্যামিলির মান সম্মান আছে, আর এই যে ছেলেটা তো সে তো নিষ্পাপ, তাহলে সে কেন তার বাবাকে পাবে না, তাহলে তোমাকে ঠিকভাবে তার জন্য করতে হবে, তোমাকে আমাকে ভালোবাসতে হবে না, তুমি অন্তত ঠিকভাবে বাড়ি এসো, ছেলেটাকে ভালোবাসা দাও, তুমি আমি জানছি তুমি দাও, তারপর খরচাপাতি সব পাঠাবে, যদি ও নাও আসে তাও খরচাপাতি জোর করে পাঠাবে, আমি বলতে চাইছি খরচাপাতিটাই তো সব কিছু নয় জীবনে, আজকে যদি আমি বলতে আমি তোমাকে তো ঘর বাড়ি করে দিয়েছি, দুজন জয়েন্ট আছে বাড়িটা, আমি তোমাকে তো বাড়ি করে দিয়েছি, তোমাকে খরচাপাতি পাঠাও না, তার জন্যই কি সবাই সংসার করে, শুধুমাত্র বাড়িটা তো সবার থাকে, কারোর নিজের বাড়ি থাকে, কেউ শ্বশুর বাড়িতে থাকে, কিন্তু বাড়িটা সবার থাকে, কেউ ফুটপাতে থাকে না, আর আমি আমার মায়ের বাড়িতে ছিলাম কিন্তু ঠিক আমি বাড়িতেই ছিলাম, তাহলে আজকে টাকা পয়সার জন্য যে তোমার সঙ্গে থাকতে হবে সেটা তো আমার কথা নয়, আজকে ছেলেটা তো তার বাবাকে পাবে না, তাহলে তুমি ঠিকভাবে চলো, এটা নিয়ে দেড় বছর ধরে অশান্তিটা সেম চলছে, দুদিন আসবে তিন মাস ধরে আসবে না, তাও ড্রিঙ্ক করে, আমি প্রচুর প্রচুর পরিমাণে আমি বারণ করেছি বুঝিয়েছি, তোমার কি অসুবিধা, আমি তো তোমার সবকিছু অশান্তি ভোগ করতে হবে বলে মেনে নিয়েছি, কিন্তু আমার পক্ষে আর মেনে নেওয়া সম্ভব হচ্ছে না, তুমি বলছো আমার সাথে বাড়ি এলে আমার সাথে ভালো ব্যবহার করতে হবে, আবার তুমি আমার সাথে ঠিকঠাক তুমি যদি বাইরে বেরিয়ে যাও তুমি আমার সাথে কন্ট্যাক্ট রাখবে না, তুমি আমাকে ফোন করবে না, ছেলের খবর নেবে না, তাহলে আমি ফোন নিয়ে তুমি বাড়ি আসার পর তোমার সাথে ভালো ব্যবহারটা করি, তাও আমি চুপচাপ থাকি, মা বলো কিছু বলিস না, তুই চুপচাপ, আমি যেখানে বাড়ি করেছি সেখানে মায়ের বাড়ি, বাবা আমাদের সঙ্গে থাকেন না, দাদা একটা হসপিটালে কাজ করে, সে সকালে যাই সন্ধ্যাবেলায় ফেরে, এর জন্য যতদিন হয়েছে ততদিনও যাওয়া আসা করে না, ওখানেই থাকতো, এবার মাদের বাড়িতে ছেড়ে মাকে আমার কাছে থাকতে, তাহলে সেই বয়স্ক মানুষটা মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে, তারপরেও কেন মেয়ের কাছে থাকবে, আজকে তার দায়িত্ব কি আছে, মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে, ঘুরে ঘুরে বেড়াবে, সেখানে যাবে ওখানে যাবে, আজকে নয় দাদার বিয়ে হয়নি, দাদার বিয়ে হলে দাদাও আমার কাছে থাকবে না, সে হয়তো মাকে তার কাছেও যেতে হবে, তাহলে আমি কোন পরিস্থিতিতে আছি, তুমি কেন এইভাবে ইয়ে করছো, আমি যখন রেগে একদিন বললাম তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দাও, না ডিভোর্স দেবো না, ডিভোর্স দিলে তুমি অন্য কারোর সঙ্গে থাকবে, আজকে যখন বলছি যে তাহলে তুমি ঠিকঠাক ভাবে থাকো, তোমাকে তো ঠিকঠাক ভাবে যা তাকে ডিভোর্স দিলে যে কারোর সঙ্গে থাকতে হয় তা নয়, ওই জন্য আমি কোনো মতে তোমাকে ডিভোর্স দেবো না। হ্যালো, হ্যাঁ ম্যাডাম বলছি, নাম টাম লেখানো কোনো লেখাতে হবে নাকি আবার? আপনি নাম লেখেননি? না আমি তো লেখেন, আমি তো আপনার সব ফোনে আমি কথাই বলে আছি। কি নাম? সৌরভ কবিরাজ। আসেননি? না আমি তো আসেনি, আমি তো বললাম এই টেন ধরবো। আপনি আপনি এসে নাম লিখতে হবে। হ্যাঁ আমি কখনো ফোনে নাম লিখি না, গ্যাঞ্জাম আমি করব, এ বলবে আমার আগে ছিল, ও বলবে আমি অমুক টাইমে ফোন করে যদি আমার টাইম দেখাতে হবে, তাই এসে নাম লিখতে হয়। আজকেই হবে, যেদিন দেখে কথা বলবো সেদিনই নাম লিখতে হবে, ঠিক আছে? ঠিক আছে আসুন।
তারপর বলো। এখন এই রিসেন্ট এক মাস হয়ে গেল, 7 তারিখ আমার সাথে লাস্ট কথা হয়েছে। 7 তারিখ কিন্তু মানে আমার বাড়ির ফ্যামিলি ওকে খুব খারাপ ভাবে এত যে আমার সাথে ঠকিয়েছে, এত কিছু করেছে, কোনোদিন ওকে অসম্মান করা কিছু করেনি, বুঝিয়েছে, বলেছে যে তুমি আমাকে টাকা কষ্ট দিচ্ছ, কেন আমাদেরকে বলনি, বুঝিয়েছে অনেক কিছু। আমরা কেস কাছারি করতে পারি, কেস কাছারি করে কি করবো, হয়তো ওর টাকা পয়সা আছে, ও 2 মাস 3 মাস পরে দেড় খেতে বেরিয়ে আসবে, আমাদেরও মান সম্মান আছে। এবার সেই জায়গা থেকে আমরা কিছু হয়তো মা শুধু বলছে, দাদা শুধু বলছে ধৈর্য ধর ঠিক হয়ে যাবে, ধৈর্য ধর ঠিক হয়ে যাবে। ও তো বলছে না আসবো না আসবো, কিন্তু দুদিন ঠিক ঠিক থাকছে আবার যা কার তাই, আর প্রচন্ড মিথ্যা কথা বলে। এখনই যদি কথা যেটা বলে না বাইরে বেরিয়ে গিয়ে বলতো কই, আমি তো বলিনি, এরকম ধরনের মিথ্যা কথা প্রচন্ড মানে হুবহু মিথ্যা কথা বলে। তো আমি বললাম যে মা আর কত ধৈর্য ধরবো বলো, ওকে তো সুযোগ দিচ্ছি, আজকে 2.5 বছর ধরে এ হওয়ার পর থেকে অশান্তি চলছে। আমি কখনো ভাবিনি দিদি ভাই যে এই বাচ্চাটাকে আমি ঠিকঠাক ভাবে জন্ম দিতে পারবো, আমার মা যদি না থাকতো আমি নিজেও হয়তো বেঁচে থাকতে পারতাম না, হয়তো এরকম পরিস্থিতি আমি কাটিয়েছি সেই সময়। তো ওকে আমি বারবার বোঝানোর চেষ্টা করছি, আমাদের মতো ফ্যামিলিতে কিন্তু এরপরে আর কিছু ভাবার নেই। আর তুমি বলছো যে তোমাকে ডিভোর্স দিয়ে দিলে আমি অন্য কারোর সাথে থাকবো, তাহলে তো আমি আগেই করতাম, তোমার এত অন্যায়গুলো মেনে নিয়ে কিন্তু তোমার সাথে থাকতাম না। তো অনেক কিছু বলার পর তখন আবার বুঝবে আমার ভুল হয়ে গেছে, সরি আমার ভুল হয়ে গেছে, এসে পায়ে পর্যন্ত ধরে। যখন আমি 1 মাস 2 মাস আমার সাথে কন্ট্যাক্ট থাকে না, এসে পায়ে ধরবে, ওর বন্ধুকে পাঠাবে, একবার ফোনটা করো, একবার ফোনটা ধরো, এটা নিয়ে 4-5 বার হলো। আমি ওকে বললাম আমার পক্ষে আর সম্ভব নয়, ও যদি ওরকমই করতে থাকে, ওকে বারবার সুযোগ দিচ্ছে, বারবার ওরকম করছে, ছেলেটার মুখ থেকে একবার তাকাচ্ছে না যে একটা ছোট বাচ্চা আছে, সে বাবাই একবার দেখছে বাবার কাছে যেতে চাইছে না, আবার সে 2 মাস দেখছে না, তাহলে তার কষ্ট হচ্ছে, কেউ ফোন করলে বলছে বাবাই বাবাই, তাহলে তার সে তো বলতে পারছে না, তাহলে তার কষ্টটা হচ্ছে। আমি বলছি স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা অশান্তি হতেই পারে, তাই বলে তুমি ছেলেটাকে একবার খোঁজ খবর নেবে না, তুমি বাড়ি আসা কেন বন্ধ করছো, তাহলে ছেলেটা তোমার মায়া বলছো ছেলেটার প্রতি আছে, তাহলে তুমি কেন আজকে 1 মাস হয়ে গেলো, 1 মাসের উপর হয়ে গেলো, 7 তারিখ আগের মাসের কথা হয়েছে, লাস্ট ঝামেলা হয়েছে 7 তারিখের পর থেকে কোনো ছেলের খোঁজ খবর নেয়নি, এই 2 তারিখে এসে ওরা একটা বন্ধুকে দিয়ে টাকা পাঠিয়েছে, আমি টাকাটা নিয়ে নিই। আমি ওকে বললাম শুধু টাকার জন্য সঙ্গে সম্পর্ক আমার, আমার খরচার দরকার নেই, এখন আমার মা আছে দাদা আছে চালাবে, কিন্তু আমি ছেলেটা একটু বড় হলেই আমি কোনো কাজে ঢুকবো, আমি ছেলেটাকে ঠিক মানুষ করতে পারবো, কারণ ও যদি ভাবে যে আমি শুধু টাকার জন্যই করেছি সেটা তো নয়, ওর টাকা এত ইনকাম ছিল না যখন হয়েছে, আর আমি টাকার জন্য ওর সঙ্গে সম্পর্ক করিনি, আর টাকা ছেলেটার যখন জন্ম ভগবান দিয়েছে ওর প্রিয় ঠিক করে দেবে, ওকে বলো টাকা আমার দরকার নেই, টাকাটা ফেরত পাঠিয়ে দিয়েছি। ওই ছেলে তুমি মানে ভাবতে পারবে না, ওর যে বন্ধু আছে, ওর যে ড্রাইভার আছে, ওর যে নার্সিং হোমের মালিক, এটা এটা আমাদের যে জয়েন্টের জায়গাটা, ও আচ্ছা, তারপরে ওদের প্রত্যেকজনা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট রেখেছে, আর একটা নার্সিং হোম এর সাথে যখন ওরকম করছিল, ওই বউটার সাথে যখন ঝামেলাটা শুরু হয়, তখন আমাকে ছাড়ার জন্য নার্সিং হোম মেয়েটার সঙ্গে ফেলে কি, এগুলো কি মানে, ও বলতে চাইছে যে আমি তোমাকে ছাড়ার জন্য আমাকে, ও আগেকার বউটার নাম রুমা, রুমা আমাকে ছাড়ানোর জন্য বলেছে যেমন করে হোক ওকে ছাড়তে হবে, তাহলে ও একটা মেয়ের সঙ্গে নার্সিং হোম একটা মেয়ের সঙ্গে মানে সমানে ওইভাবেই বিরক্ত যে আমি নার্সিং হোম ছেড়ে যেতে পারবো না, কথা বল ঠিকঠাক, ওর সঙ্গে কোনো সম্পর্ক আছে সেটা বল। হ্যাঁ তো বলছি তো, কারো নাম বলো না, তো আমাকে ওখানকার সবাই সব স্টাফ গুলো আমাকে ফোন করে জানাতো, বৌদি দেখো এ করছে, বৌদি ওই করছে, গল্প করছে, আমি ওকে বলি, আমিও ফোনে বিশেষ মানে ফোনে ওর ফোনে ফোন আসবো যেগুলো যে ধরেছি, তখন আমাকে জিজ্ঞাসা না আমার নার্সিং হোমের স্টাফ, আমি গল্প করতেই পারি, আমি গল্প করি ওর সঙ্গে, বাড়ি আসবো না, আমার নার্সিং হোমের কাজ আছে, আমার রুটি আছে, এই করে করে ওর সাথে সময় কাটাতে, যখন আমি বললাম দেখো ওর তো আরো একজন বউ আছে, তোমরা ওকে বলো, বলছে না ওকে বলা ওকে বলতে আমরা যাবো না, ওর সঙ্গে আমাদের কোনো সঙ্গ নেই, তো তুমি যদি এখন আটকাতে না পারো ও কিন্তু আরো কোনো খারাপ ইয়েতে যাচ্ছে, বলে আমি একদিন নার্সিং হোমে গেলাম, নার্সিং হোমে গিয়ে ঝামেলা করে আসি, ওখান থেকে নার্সিং হোম থেকে মেয়েটাকে কিন্তু ছাড়িয়ে দেয়, যে আমাকে বলে তুমি বাড়ি যাও, তারপরে আমরা দেখছি, বলে আমি চলে আসি। এই বোন, এই ওর নামটা কি জানো, টুডু, তোমার এই ফর্মটা ফ্ল্যাপ করার জন্য, তো এই ফর্মটা ফ্ল্যাপ করি না, ও টাকা দিয়ে গেছিল, ওই ফর্মটা ফ্ল্যাপ করো, কিছু লাগবে না ওর, ও তো সবকিছু কাজ করাবে, ও টাকা পেমেন্ট হয়ে গেছে। ওটা নিয়ে কেস কাছারি হলো, আমি কিন্তু মহিলা থানায় কেস করেছিলাম, যেরকম আমার স্বামীর সঙ্গে এরকম বাড়ি আসছিল না, ওখানে গিয়ে হাতাহাতি হয় যে আমি মহিলা থানায় কেস করেছি। ফর্ম ফ্ল্যাপ হলে দাঁড়াবে, আমি তোমার ডেটটা দিয়ে দেবো। হ্যাঁ টুডু, হ্যাঁ বলুন,
ফর্ম প্লাপ হয়ে ফর্মটা প্লাপ হয়ে গেলে তুমি দাঁড়াবে, আমি তোমাকে দেখতে পাচ্ছি না। ফর্ম প্লাপ হলে দাঁড়াবে, তুমি ডেট দিয়ে দেবো। দিয়ে যখন ওখানে থানায় কেস কাচারি হয়, আমি বাড়ি আসার পর ও আবার যেহেতু কেস কাচারিটা হয়েছে আবার এসে আমাকে বলছে আমার ভুল হয়ে গেছে, তুমি ওটা গিয়ে ঠিক করেছো, খুব ভালো করেছো, মানে সব কিছু নাটক আর কি। আমি কেসটা তোমাকে তুলতে বলবো না, যা করেছো কেসটা তুলো। আমি আবার বলো ফুল সই করতে, ফুল সই পারে না। হ্যাঁ পারে না, ফুল সই করতে পারে না। আমি বললাম টিপ সই দেন তাহলে, আমি কি এটা পারছি? হ্যাঁ টিপ সই দেওয়াও, ফুল সই পারে না, এরকম করে মানুষকে আমি দেখবো না, ফুল সই করতে হবে। টিপ সই নোটা কোথায়? হ্যাঁ তারপরে বলো বোন। তারপরে আমি বাড়ি আসার পর ও কিন্তু আবার এসে হাতে পায়ে ধরে আমি ভুল করেছিলাম, আমি তোমাকে কেসটা তুলতে নালে একটা নিয়ে আসতে হবে, তবু তো সই লাগবে। কেসটা তুলতে বলবো না, কিন্তু আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমি তোমার সাথে আবার সংসার করতে চাই। আবার দুদিন ঠিক থাকছে, দুদিন আসার পর আবার অশান্তি কিছু না কিছু নিয়ে। তুমি কি চাইছো বলো? আমি চাইছি তোমায় কটা প্রশ্ন করব, কিন্তু এখন না, তুমি আগে বলো কি চাইছো। আমি চাইছি ও ঠিকঠাক ভাবে বাড়ি আসবে, বাড়ি আসার জন্য। দাও এবার হেডফোনটা দাও। যাই হোক, আমি বলতে চাইছি যে তোমার হাজবেন্ডের মা যে বললেন তুমি তার লিগাল ওয়াইফ ছাড়া আরো তিনখানা, এটা কি মানে মানে তুমি কি এদের সম্পর্কে কোনো প্রমাণ আছে? একটা তো ওই একটা নার্সিং হোমে, আর একটা আগে যাচ্ছে, সে কিন্তু আমাকে একবার ফোন করেছিল, আমাকে অন্য কিছু বলে গেছে, মানে আমার সম্পর্কটা ভাঙানোর জন্য এসব করছে বলে, তার নাম্বারটা আমার কাছে আছে। আচ্ছা দুটো, আর ওকে বলো বের করে রাখতে, তুমি কি টুক করে নিয়ে আসো, একটা টিপ সই ওটাও নিয়ে আসো, টাকা নিয়ে যাও। হ্যাঁ দিয়ে আমার কাছে কিন্তু কোনো প্রমাণ নেই, আমি শুনেছি অনেক ঝামেলাটা যখন হয় না আমার সঙ্গে, আমি এখান থেকে নাও, আমি ফেসবুক যখন সোশ্যাল মিডিয়ায় যখন আমি ওর ছবি আমার ছবি পোস্ট করি, আর একটা পেনে দিয়ে নিয়ে আসবো, যখন সব ছবি টবি নিয়ে করি পেন নিয়ে আসবো, আমাকে সবাই আস্তে আস্তে শুরু করে জেল পেন গুলো সম্পর্ক, এর সঙ্গে তার সঙ্গে সম্পর্ক ছিল, তার আগে কিন্তু একজন ও একটা মানুষ ও ওর ভয়ে হবে হয়তো, বা ও টাকা দিয়ে কিন্তু সবাইকে হেল্প করে বলে, কেউ ওর বিরুদ্ধে কেউ কোনো কথা বলে নিয়ে আসবে। যখন এই ঝামেলাটা শুরু হয় আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি, এটা সমান মানে সবার মধ্যে আলোচনা হতে থাকে, ঝামেলা হচ্ছে আমাদের মধ্যে, তখন আমাকে সবাই কেউ না কেউ বলতেই থাকে আমি আগে যাব। আচ্ছা একটা মেয়ে যে ফোন করেছিল, ফোন করে কি বলেছিল? ফোন করে বলছে যে তোমার সাথে ওর কি সম্পর্ক, আমি কি সম্পর্ক সেটা তুমি জানবে, তুমি আমাকে ফোন করে তুমি কে বলছে যে না আমার সাথে ওর আগে সম্পর্ক ছিল, এখন এখন নেই, আমি ওর সাথে ছাড়া, মানে একাধিক মেয়ের সাথে সম্পর্ক, মেয়ে না মহিলা, মেয়ে আলাদা না মহিলা, লাস্টেরটা মহিলা, তিনটে মহিলা। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? কোথা থেকে? ও আজকে আপনি মধ্যমগ্রাম থেকে? হ্যাঁ আপনার যখন যাবো যাবো করে যেতে পারবেন তখন আসবেন, আমি কথা বলবো। ফোনে কথা বলে তো সমস্যা সমাধান হবে, এর আগে তো কথা বলেছি আপনার সাথে, আপনাকে তো আসতে বলেছি, কথা বলার পরে তো আসতে বলেছি। বাচ্চা সামলে সুন্দরবন থেকে দুটো বাচ্চা নিয়ে দাঁড়া এলেন, উনিও তো বাচ্চা সামলাচ্ছেন, বউ চলে গেছে, উনি তো সুন্দরবন থেকে এসছেন, আপনি তো মধ্যমগ্রাম থেকে আসবেন, তাহলে লাইভ দেখছেন, তাহলে সবই যখন জানছেন সেখান থেকে নাম্বার নিয়ে ফোন করছেন, আরো দুজনকে দেখে আপনারাও শিখুন আমিও শিখি, তাই না? ফোনে ফোনে যদি সমস্যা মিটে যেত তাহলে তো হয়েই যেত, আপনার সাথে তো কথা বলেছি আমি। তো আপনাকে আসতে হবে মঙ্গলবারে? হ্যাঁ মঙ্গলবারে, অন্যদিন হলে 1000 টাকা ভিজিট, তার জন্য মঙ্গলবারেই বলছি, অফডেতে 1000 টাকা ভিজিট, তাই মঙ্গলবারে আসবেন, 500 টাকা ভিজিট, ঠিক আছে? হ্যাঁ এবার তুমি কি চাইছো?
ও যাতে বাড়ি আসে। সবার আগে বলবো তোমার রেজিস্ট্রি পেপার দেখাও। বলো নেই সব থেকে বড় কথা হলো তার একটা ওয়াইফ ছিল, তার সাথে বিয়ে কত বছরে জানতে পেরেছো? বাড়িতেই আছে। তার 15 বছর, তোমার কত বছর? 11 বছর। তোমার 11 বছর? বিয়ে কত বছর? 4 বছর রানিং। আর কত বছরের প্রেম? 7 বছরের প্রেম, 4 বছরের বিয়ে, 1.5 বছরের সন্তান। আচ্ছা, আর আগের বউটা 15 বছরের ওপরে বিয়ে, তার কটা সন্তান? একটা। কত বছরের? 15 বছরের সন্তান। হলো 12 থেকে 14, 14 থেকে 15, এরকম একটা বড় সন্তান আছে তার। ছেলে না মেয়ে? ছেলে। আবার এটাও তোমার ছেলে? আচ্ছা, এরকম একাধিক সম্পর্কে উনি জড়িয়ে? আমার কথা হলো যে উনি ওটা তো লিগাল বিয়ে, দেখাশোনা করে বিয়ে না ওটা প্রেম করে? ওটা দেখাশোনা করে। তাহলে ওই লিগাল বিয়েটা ডিভোর্স না হয়ে তোমাকে কি করে রেজিস্ট্রি করলো সেটাই তো বুঝছি না। সেটাই তো কথা, যে কোন সাহসে সে করলো? যেদিন দিদি বিয়ে করতে যাবে ও সেদিনও আমি বলি, এখানে তো রেজিস্ট্রি পেপার তো ডুপ্লিকেট না, অরিজিনাল তো। যেদিন বিয়ে করতে যাচ্ছে সেদিনও বলছি, বাবু তুমি যেটা, এটা তো অরিজিনাল। অনেকে তো ডুপ্লিকেট করে আনে, কিন্তু এটা তো ডুপ্লিকেট নয়, তো অরিজিনাল রেজিস্ট্রি করেছে। অনেক বড় সাহস তো। আচ্ছা, বিশ্বাসটা তো সেখান থেকেই। যদি বাড়িটা এখন আবার আরেকটা মানে তোমাকে ছাড়ার জন্য বউ আরেকটা মায়ের সাথে সম্পর্ক করছে, সেটাতে অ্যাকসেপ্ট করছে, তাই তো? অ্যাকসেপ্ট করছে। আচ্ছা, সেটা কিন্তু ওর আগেকার ওয়াইফও জানে, ওকে নার্সিংহোমে জানানো হয়েছিল, কেউ না কেউ জানানো হয়েছিল। আমার স্বামী ভালো, আমার স্বামী তাকে সবাইকে যারা যারা জানিয়েছিল তাদেরকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়ে, বসুন, আমার স্বামীকে তোমরা মেন্টালি টর্চার করছো সেটাও আমাকে একজন পাঠিয়েছিল, আমাকে তো পাঠাইনি, আমাকে পাঠিয়েছে মেন্টালি টর্চার করছো এইভাবে দিনের পর দিন, যদি আমার স্বামী ভালো হ্যান ত্যান তাই যদি হবে তাহলে তুমি সেইভাবে ওকে আগে থেকে ঠিক করতে। আর ওর বিয়ে হওয়ার পরে যে আমি যাদের সঙ্গে সম্পর্কের কথা বলছি না, ওই আগেকার বইয়ের পরেই, কিন্তু আগেকার বইয়ের পরেই, তাহলে তুমি যখন সেটা জানতে যে ও আরো কোনো রিলেশনে জড়িয়েছে তোমার আরো সতর্ক হওয়া উচিত ছিল। হ্যাঁ, জল খাবেন? বলছি দেখো আমার ওই যে টেবিলটা আছে ওইখানটা করে, যে যেখানটা করে মানে বসি সোফায়, ওইখানটা করে যে ফাইলগুলো আছে, ফাইলের ওখানে দেখো টাকাগুলো আছে, টাকাগুলো একটু রেখে দিও। ফাইলের ভেতর দিকে টাকা ঢোকানো আছে দেখো। না না, ওটা রাখতে বলছি, ওটা আমি ওখানে ওরকম ভাবেই রেখে দিয়েছি, ফাইলের ভেতরে ঢোকানো, মানে ফাইলের ভেতরে না, মানে ফাইলের পরে, মানে পরপর বড় ফাইল আছে ফাইলের মধ্যে কানে, ওটা রাখো তাই বলছি। আর ওখান থেকে ফর্মটা বের করে দাও। আসল কথাটাই তো বলছি, দিয়ে নকল কথাটাও বললাম। হ্যাঁ, এটা তো বলতে পারবো না, মাথার মধ্যে নেই। ঠিক আছে, আচ্ছা দিয়ে তোমাকেও কি বাড়ি করে দিয়েছে? তোমাকেও বাড়ি করে দিয়েছে, জয়েন্টে বাড়ি আছে তাই তো? আর ওকেও বাড়ি করে দিয়েছে ওর নামে? আচ্ছা, ওটা প্রায় 8 কাঠা জায়গা আছে, 8 কাঠা জায়গার উপর। এটা কিসের? এটা এটা যে কেসটা করেছিল আমি মেয়েটার নামে, নাসিম হোমে। তুমি কিন্তু অরিজিনাল দিচ্ছ, আমাকে জেরক্স দেবে? হ্যাঁ, এগুলো সব ডকুমেন্টস গুলো জেরক্স করো, অরিজিনাল গুলো দিচ্ছ আমি দেখছি, কিন্তু জেরক্স দেবে। বাবা, এটা তরুণের থেকেও এগিয়ে। আগেকার স্ত্রী চাইছে যে তুমি বাইরে যা করবে করো, টাকা পয়সা দিয়ে দাও, সব ছেড়ে দাও, তুমি আমার কাছে রাতে এসে বাড়ি থাকো। ওরা হচ্ছে একটা সমস্যা। প্রথম স্ত্রী চাইছে বাইরে নোংরামো করতে বলছে, এটা প্রমাণ কি আছে বাইরে নোংরামো করতে বলছে? যখন নাসিম
যখন করে এটা নিন এটা নিন যখন ফোনটা করে তখন বসুন একটু বসুন ও কনফারেন্সে ফোন করে রাতবেলা এখন প্রচুর পরিমাণে খেয়ে থাকে তখন কনফারেন্সে ও ফোনটা করে ওকে নিয়ে ওর সামনে থেকে আমার সামনে থেকে ফোনটা মানে মানে লিগ্যাল যে বউ বড় বউ হ্যাঁ ওকে নিয়ে ফোনটা করে আচ্ছা ফোন করে কি বলে করে বলছে ওই হেডফোনটা সরিয়ে দাও ও বলেছে বলেছে ঠিক আছে ভালো করছিস তুমি ছেড়ে দাও ওটা টাকা পয়সা দিয়ে দাও তুমি তো জানতো দিয়ে হয়েছে ও বলে হ্যাঁ আমি জানতাম কোনখানে কোনটা জানতাম যে বিয়ে তোমার তুমি ছিলে তোমার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে এটা আমি জানতাম তোমার সঙ্গে সম্পর্ক একটা সম্পর্ক আগে ছিল হয়ে গেছে আমি তো এটা জানতাম ঠিক আছে করেছে তাহলে তুমি টাকা পয়সা দাও দিয়ে তুমি ওকে ছেড়ে মাঝখানে একটা নাম করবো না একটা মেয়ে ছিল তাকে তার নামে সামনে নেন সামনে ওতে দুজনের নাম ওর বাবার নামে আর মেয়েটার নামে জয়েন্ট অ্যাকাউন্ট জায়গা ছিল তুমি যখন জানছো তোমার স্বামী এরকম তাহলে তুমি এত বছর ধরে সে রাতে বাড়ি আসে না দিনে বাড়ি আসে না সে কোথায় থাকে পুরী দীঘা মন্দারমণি পড়ে বেড়াচ্ছে তুমি কেন খোঁজ রাখো কেন খোঁজ রাখো তুমি এতদিন মানে একটা মেয়েকে ঢুকিয়ে দিচ্ছে মানে তুমি ওর সাথে সম্পর্ক করে ওকে ছেড়ে দাও যেহেতু রেজিস্ট্রি বিয়ে হয়ে গেছে মানে বউটা কষ্ট পাচ্ছে বা তাকে বউ স্বামীকে পেরানোর জন্য চেষ্টা করছে সেটা নয় ও সেই ওই রকমই ও ভাবছে তুমি সারা রাত আমাকে যা কিছু ইনকাম করে দিয়ে দাও আর তুমি রাতে এসে ঢোকো এবার তুমি বাইরে কি করছো না করছো আমার দেখা দরকার কিন্তু আমি তো সেটা দেখে মেয়েটাকে বিয়ে দিইনি আমি তো বারবার ওকে জিজ্ঞেস করেছিলাম যে দেখো তুমি ঠিক বলছো তো হ্যাঁ আমার কোনো সম্পর্ক আমার সম্পর্ক যা যা বলছেন সব সত্য তো মানে দেখুন কোন সহজে লিগ্যাল ওয়াইফ এরকম হয় না আমি যেটা বলছি সেটা একদম কোনোটাই মিথ্যা না না আমি কেমন বলছি শুনুন দেখুন প্রথম স্ত্রী সে হয়তো স্বামী অন্যায় করেছে তার জন্য হয়তো স্বামীকে ভালোবাসে হয়তো সেটা অ্যাকসেপ্ট করে ওকে টাকা পয়সা দিয়ে বাদ দিচ্ছে হয়তো কিন্তু এই যে অন্য কোন মেয়েকে তার সাথে জুড়ে দিয়ে অন্য একে সরানো এটা কটা হবে সেটা বলুন আমাকে কটা হবে একটা স্বামী যখন আমার ভুল করবে একবার ভুল করবে তখনই তাকে সৌন্দর্য করে রাখবো আমি যখন একটা মেয়ে আমাকে ফোন করছি যে এর সঙ্গে একটা সম্পর্ক আছে ওটা সরিয়ে দাও তো জয়েন্টে ওইটা ওইটা ওই যে হ্যাঁ হ্যাঁ ওইটা খুলে দাও নালে আওয়াজটা কেটে যাবে হ্যাঁ আমার সঙ্গে সম্পর্ক আছে তাহলে তাকে জানতে হবে যে আমার সঙ্গে আমার স্বামীর সঙ্গে আর একজনের ছিল তাকে আমি ছাড়িয়েছি টাকা পয়সা দিয়ে এসব করেছি তাহলে এটা কি সত্যি না মিথ্যা আমাকে যাচাই করতে হবে আমি যাচাই করবো তো যে আমার স্বামী একটা নয় একটা ছেলে দুটো তিনটা করেছে তাহলে আমাকে সেখানে যাচাই করতে হবে যে সেটা কতটা সত্যি তাকে তুমি ফোন বাজে ভাষায় কেউ কিছু লিখবেন না এখানে অনেক সিনিয়র সিটিজেনরা রয়েছেন তো নিজেদের ইমেজ ঠিক রেখে প্লিজ কমেন্ট করুন কারণ আপনাদেরকেও সবাই সম্মান করুক আমি এটাই চাই আপনারা যেভাবে আমাকে ভালোবেসে সম্মান করে রাখেন আমিও চাই আপনাদেরকে সম্মানের সাথে রাখতে তা আমি চাই না আমার কোনো কেসের জন্য বা কোনো ভিকটিমের জন্য আপনাদের ইমেজ নষ্ট হোক তো কারণ আপনাদের প্রোফাইলে রিপোর্ট পড়ে গেলে তো আমিই তো আমার পরিবারকে হারাবো না তো সেই কারণে বলবো ভালোভাবে কমেন্ট করুন কিন্তু বাজে ভাষায় কমেন্ট করতে হবে না ঠিক আছে যাকে বলছি সে আশা করি বুঝতে পেরেছেন কারণ আমি সবাইকে ভালোবাসি তোমাদের কোনো ইমেজ নষ্ট হোক আমি চাই না সরি দিদি ভাই না কমেন্ট ডিলিট করো রিসুম দেবো রিসুম বলুন আমার বিয়েটা বিয়ের পর দিন মৃত্যুর মুখে যাচ্ছে আমি একা বাড়িতে থাকি আমার ছেলেটা বাড়িতে থাকে না হয় সুইসাইড করতে যাচ্ছে না কিছু খেতে যাচ্ছে তাহলে আমি বাচ্চাটাকে জানি কি করবো তাহলে তুমি ছেড়ে দাও আজকে লাইভে বসলে কালকে লড়াই দেওয়ার জন্য পিছিয়ে যাবে না কারণ আমি সেট আপ হয়ে গেছি আমি ওকে বুঝিয়ে বলে ওদের মান সম্মান কিছু করিনি ওর কাছে করিনি ছেলেটাকে আমি এই বয়স থেকে কোটে নিয়ে যেতে চাই না তখন এসে এমন বিহেভ করে বাড়িতে এসে এমন এমন কথাবার্তা বলবে তুমি ভুলে তোমার সাথে যদি কথা বলে না তুমি ভুলে যাবে
পায়ে পর্যন্ত ধরে নালে আর কত মেয়ের মহিলারা মেয়েরা পড়বে কেন সেটাই সেটাই বলছি আমি তোমাদের টাকা দিচ্ছি তোমাদের তো কোনো অভাব নেই কিন্তু ও আচ্ছা কি অভাব বড় করে বলে দিয়েছি বাবু কি করে প্রেমগুলো করে ফোনে ফোনে সব চেনা জানা কেনা জানার সাথে প্রেম করে এমনি ফোনে ফোনে প্রেম হয় না চকলেট নেবে আর একটা চকলেট নেবে কি তুমি এখন কি চাইছো উনি তো একটার পর একটা ক্রাইম করেছেন তুমি কি চাইছো বলো আমি এই মুহূর্তে আমার পক্ষে ছেলেটার মুখ থাকি আমি কোন বউর কাছে পাঠাবো যে কোনো তো একজনকে আমি গেলে ডিভোর্স দিতেই হবে হয় দুই বউকে বাড়িতে রাখুক আর নাহলে কিন্তু ডিভোর্স দিতে হবে এক বউকে বড় বউটা যে এখন নোংরামো করছে তাহলে বড় বউটাকে তাহলে বলি যে আপনি নোংরামো করবেন কেমন এগুলো হচ্ছে কি করে আমি তো এটাই বুঝছি না একজনের সাথে ডিভোর্স হলো না আর একজন রেজিস্ট্রি করলো আর এক জায়গায় জয়েন্টে জমি কিনছে আবার তোমার সাথে জয়েন্টে জমি কিনেছে এগুলো কি চলছে নাকি উনি ভালোই জানেন তো ওই জন্যই বলেছে কারণ যারা একাধিক মহিলার সাথে সম্পর্ক করেন তারা তো জানেন যে আইনটা জেনেই নিয়ে এই একাধিক মহিলার সাথে সম্পর্ক করছে সেটাই যদি হয় তাহলে আমার মেয়েটা কোন তত শান্তি দেখ আমি ছেলের বাবা এখন থেকে ছেলে দেখেছে ছেলে বাবাই বাবাই কাবি গাড়ি বাবাই ভ্যাং বাবাই তাহলে সে জ্ঞান হওয়ার আগে তুমি এসো না আসা যাওয়া বন্ধ করো আমার ছেলে বলেছিল তুমি এসো না তুমি সম্পর্কটা নষ্ট করে দাও তুমি এসো কিন্তু তাও আসবে কিন্তু যদি আসতেই হয় ওকে তাহলে ও ঠিকভাবে আসবে আচ্ছা এই লাইভটা একটুখানি প্লিজ শেয়ার করবে যারা যারা ভালোবাসো বা এই বোনটি একটা সুবিচার পায় দেড় বছরের বাচ্চাকে নিয়ে ও লড়তে চাইছে তো একটু শেয়ার করবে ঠিক আছে কারণ এটা একটা খুব কঠিন একটা মানে পারিবারিক সমস্যা মানে কি কি করবো আমারই মাথার উপর দিয়ে যাচ্ছে ব্যাপারটা কারণ এমন কোনো কাজ আমাকে করলেও চলবে না যেখানে সামাজিক ভাবে কোন রকম ভাবে আমি ক্রাইম করে ফেলি তো সেখানে একটু প্লিজ শেয়ার করবে এক দ্বিতীয় কথা হলো কি যে থ্যাংক ইউ সম্পাদি আচ্ছা এখন কি করব বুঝতে পারছি না তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও যে কি করা যায় কারণ তোমাদের মতামত নিয়েই তো আমি কাজ করি তো আমার তো মতামত আছে কিছু তো মাথায় ঘুরছে আর তোমাদের মতামতগুলো নিয়ে সব বুদ্ধিগুলো এক করে একটা বুদ্ধি বের করতে হবে বের করে এরকম একটা কঠিন সমস্যা যে সম্মুখীন হয়েছে তারা এবং তার ফ্যামিলি মেয়েটি যেহেতু আগের হাজবেন্ড মারা গেছে এবং নতুন বিয়ের পরই 10 সালে বিয়ে হয়েছিল আর কত সালে মারা গেছে 2012 সালে মারা গেছে মানে বিয়ের 2 বছরের মধ্যেই মারা গেছে শেয়ার করলাম টোটন ঠিক আছে থ্যাংক ইউ নন্দিতা থ্যাংক ইউ আলপনাদি যাই হোক একটু শেয়ার করো যাতে মেয়েটি বিচার পায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু অনেক মানুষ বিচার পান আমাদের লড়াই তো পরে গো আমাদের লড়াই তো আগে নয় আজকে মানুষের সমস্যা উনি আজকে এলেন কালকে নাও আসতে পারেন ওনার অন্যরকম সমস্যা হতে পারে কোনো অর্থনৈতিক প্রবলেম হতে পারে যে কোনো প্রবলেম নাই আসতে পারে কিন্তু যে কোনোই থাক না কেন উনি একটা কোনো সুবিচার পান সেটার জন্যই আমি শেয়ারটা করতে বললাম কাজ করি বা না করি কাজে যেতে পারি কি না পারি সেটা কোনো কথা নয় কিন্তু শেয়ারের মাধ্যমেও যদি উনি একটা বিচার পায় 1.5 বছর একটা বাচ্চাকে নিয়ে ছোট্ট একটি মেয়ে বেশি বয়সও না সেটার জন্যই আমি একটু শেয়ার করতে আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম ঠিক আছে আরো কিছু জানবো আচ্ছা এই যে জমির যে দলিলটা এটা ব্যাপারটা কি জন্য দিলে অরিজিনালটা এটা দেখালাম যে জয়েন্টে ওটার আমার জায়গাটা কেনা হয়েছে ও মানে তোমাদের যে বাড়ির যে দলিলটা সেটা হলো বাড়ির দলিল এটাও তোমার আর হাজবেন্ড মানে দুজনে জয়েন্টে আছো আচ্ছা আচ্ছা এটা বিয়ের আগে কেনা হয়েছে হ্যাঁ বিয়ের আগে কেনা হয়েছে
ও কি বিয়ের আগে আগেই সব মেয়েদের সাথে জমি টমি কিনিয়ে না, এর আগেও তো একটা শুনলাম এরকম। হ্যাঁ, এই কারণের জন্য কেনা হয়েছিল, যেই কেনা হয়ে যায় তারপরে আবার বিয়ে করে। ও ভেবেছিল যে না একে ছেড়ে দেবো, কিন্তু কোনো কারণে হয়তো পারেনি ছাড়তে। ৯৬,৯৬,০০০ ঝামেলার মধ্যে ঝামেলা পাকাচ্ছ, ওদিক দিয়ে আসো, এদিক দিয়ে নয়, ওদিক দিয়ে এদিক দিয়ে নয়। কি যে করবো আমি বুঝতে পারছি না, বল তুমি আমাকে সব জেরক্স গুলো দিয়ে যাও, আমাকে একটু ভাবতে দাও, কারণ আমার মানে কি বলবো খুব টাফ তো, আমি দেখছি, আমাকে এগুলো সব কিছু দিয়ে যাও, ঠিক আছে? তোমার স্বামীর দেখি বদনটা দেখি, কি বাসে চলে যাচ্ছ কি বলো, কি কচু দিয়ে গেলে পয়সা দিয়ে দিলাম না তোমাকে এর আগের মঙ্গলবারে? এদিনকে আবার কবে কচু দিয়েছো? কবে? বাড়িতে তো কচু যায়নি। তুমি শোনো একটা, এবার তুমি বকুনি খাবে আমার কাছে, তুমি এসে কচুটা দিয়ে দিয়ে দৌড় মারো বাস ধরতে, তুমি জানো সেটা নেবে কি নেবে না, ওখানে পচে যাবে, ড্রেনে ফেলা যাবে, আমি তো জানি না, তোমাকে বললাম না এর আগে, তুমি কি বললে যে আমি মঙ্গলবার করেই আসবো, অন্যদিন দেব না। তুমি অনেক ফুল বাসি রাত ৮টার সময় এসে দিয়ে চলে যাবে, ঠিক আছে? মেয়ে কিছু বলে না বলে না, হ্যাঁ, কচু যখন দেখবে বিক্রি করে আর কিছু হলো না, ওই যা থাকলো পচা ধচা ওই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে দিয়ে চলে যাবে, তখন ধুতে গিয়ে দেখি পুরো একদম প্যাক হয়ে গেছে কচু। এর আগের বারে যে কচুটা দিলে তুমি, তুমি আগের মঙ্গলবারে ছোট ছোট দু প্যাকেটের কচু দিয়েছো, ওই কচু আর আগের কচু আমি রান্না করেছি, কই আর তো কচু বাড়ি যায়নি আমার। আগের মঙ্গলবারে তোমায় টাকা দিয়েছি, গেল মঙ্গলবারে তোমাকে টাকা দিলাম, তুমি বাস ধরবে বলে তাড়াতাড়ি করছিল টাকা দিলাম, লাইভ চলছিল, মাথা ব্যথা খারাপ হয়ে যাবে। আজকে কি দিয়েছো? মঙ্গলবার করে দেবে না, আর অন্যান্য দিন এখানে ফেলে দিয়ে বাস ধরে চলে যাবে নাকি? অফিসটা খোলা আছে, দিয়ে রেখে চলে যাবে, তারপরে মেয়ের কাছে এসে টাকা পেয়ে যাবো। তুমি মঙ্গলবার ছাড়া কিছু দেবে না, মঙ্গলবার করেই দেবে, খোকা নিয়ে যাই না আমি। মঙ্গলবার দেখি দুদিন পর ওই চেম্বারে আসি, তুমি যখন দিয়ে ফেলে রেখে দাও, আমি সেই পচা কচু গিয়ে ধুই, ধুয়ে রান্না করি, যেহেতু কচুটা ভালোবাসি। এরম করবে না, টাটকা কেন, তুমি টাটকাটা দিয়ে যেতে পারো না, তুমি পচা তচা দিয়ে যাও আমাকে। এর আগে দিন মলম কেনার টাকা দিলাম, কি মলম কেননি? ওষুধ কিনেছিলে না? মিথ্যে কথা, ওষুধ কিনলে হাতটা ঠিক হলো না কেন? তোমাকে ওষুধ কেনার পয়সা দিয়েছি, তোমার হাত যেমন তেমনই আছে, একটুখানি সেরেছে, একটুখানি সেরেছে। শুধু কচুই কেন, শাক টাক দিয়ে যেতে পারো না একটুখানি? এত ভিড় আমার ভালো লাগছে না, তুমি আবার সেই খিচুড়ির মধ্যে বিচুড়ির গাড়ি করো, আমার টাকা খুঁজে পাওয়া সম্ভব।
চিৎকার করলে হবে না বলছে তোমরা কখন ঢুকেছো বললাম একের পর এক কথা বলছো বলো ম্যাডাম না ছাড়লে আমি তো কিছু করতে পারবো না কাজ করো আমাকে কটা ক্লোজ ছবি পাঠাবে আমি তার মধ্যে থেকে কোন কোন ছবি লাগবে বলে দেবো তুমি লড়বে তো হ্যাঁ কি না পিছবে না তো এটা কিন্তু অনেক কঠিন লড়াই কিন্তু বোন লড়বে পিছাবে না কোন স্বার্থে পিছাবে না কোন স্বার্থে পিছাবে না যদি টাকার প্রলোভন দেখে তাও পিছাবে না যদি আইনের ভয় দেখে তাও পিছাবে না হ্যাঁ আমি সংসার করানোরই জায়গায় ঠিক আছে এটা সুবিচার পাবে যেটাই করি না কেন আমি নিশ্চয়ই বুঝবো ওখানে আরো মানুষ থাকবে নিশ্চয়ই আমার সিদ্ধান্ত তো সব সময় মানুষ অ্যাকসেপ্ট করবে না তখন তো মানুষ ওখানে কমেন্টও করবে আমি তো সেই কমেন্টেরও গুরুত্ব দেবো যে আমার ডিসিশনটা আর মানুষের ডিসিশনটা এক কিনা তাহলে মানুষের ডিসিশন আমার ডিসিশন যদি এক হয় তাহলে আমি অবশ্যই তোমাকে সংসার করিয়ে দেবো ঠিক আছে তাহলে তুমি একটা কাজ করো তুমি আজকে এগুলো জেরক্স করে দিয়ে যাও আমি এগুলো নিয়ে একটুখানি ভাবি কারণ আমার এখানে যেহেতু ওটা লিগাল ওয়াইফ তুমি তো লিগাল ওয়াইফ প্রথম বউ বলে আমার কিন্তু লড়াইটা অতটা টাফ ছিল না দ্বিতীয় আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম যে প্রথম এখন আছে তার সঙ্গে প্রথম বিয়ে ছিল তারপরে কিন্তু একজনের সঙ্গে রেজিস্ট্রি করেছিল ওটা কই ওর পেপারস আমার কাছে নেই আর একটার সাথে ও রেজিস্ট্রি করেছে বলছিল ডিভোর্স করেছে ওটা ডিভোর্স করেছে আমি শুনেছি সেটা আমার কাছে প্রমাণ নেই কিন্তু ডিভোর্স করেছে তারপরে আমার সাথে তুমি এক কাজ করো তুমি এগুলো জেরক্স করে আজকে দিয়ে যাও তোমাকে এখন আসতে হবে না আমি ফ্রি টাইমে তোমাকে ফোন ব্যাক করব পেপারস দেখে দেখার পরে তোমার কাছ থেকে আরো ডিটেইলস এ শুনবো ঠিক আছে কারণ বাইরে গ্যাঞ্জাম চলছে আরো ডিটেইলস এ শুনবো শোনার পরে আমি যদি পারি 100% তাহলে আমি নিয়ে নেব যদি দেখি না 100% পারবো না তাহলে পরামর্শ দেওয়ার জায়গা আছে তোমাকে প্রথমে পরামর্শ দিয়ে চেষ্টা করব যদি একান্তই না হয় যদি তুমি হেরে যাও তখন আমি যাব ঠিক আছে পেপারস গুলো সব অরিজিনাল গুলো দেখে রেখেছো বাড়ির দলিল হ্যাঁ বার্থ সার্টিফিকেটের জেরক্স রেজিস্ট্রি পেপারস এর জেরক্স আর কি কি আছে এটা কি বাচ্চার আধার কার্ড তোমার আধার কার্ডের জেরক্স মায়ের আধার কার্ডের জেরক্স ড্রাইভিং লাইসেন্স ও মায়ের লেখা আছে হ্যাঁ তুমি এটা এটা জেরক্স দেবে আমার কাছে আছে নি আধার কার্ড তোমার আধার কার্ড আনো নি ছবি তোলা নেই কোনে হ্যাঁ ছবি মায়ের তাহলে ওখান থেকে প্রিন্ট আউট করে দেবে যাও বের করে যাও তুমি ডকুমেন্টস গুলো নিয়ে আমার কাছে এটা কার ফোন আর ছবিগুলো কি হোয়াটসঅ্যাপে পাঠাবো ছবিগুলো হোয়াটসঅ্যাপে পাঠাবে তার মধ্যে থেকে আমি যখন কাজটা যদি নিই তাহলে বলে দেবো কোন কোন ছবিগুলো তুমি বের করে আনবে ওকে যাও আমি তোমার ফ্রি হয়ে ফোন করবো পেপারস গুলো দিয়ে আমাকে দেখা করে যাবে হ্যাঁ আধার কার্ডে জেরক্স না এখন তো জেরক্সটা লাগবে পরে ফটো মটো আরো অনেক কিছু লাগবে আর দেখা করে যাবে হ্যাঁ এই শঙ্কর বলে দাও তো কোথায় জেরক্স করবে এপিটপি দুপিট এই বোন আমি নাম ধরে ডাকবো আমার বিধি বিশ্রী কাণ্ড হচ্ছে দেখি খাতা দেখি আমি নেক্সট লাইভে আসছি।